যারা তাহাজ্জুদ পড়েন তারা তাহাজ্জুদ রাতের বেলা করবেন, যেটাই তাহাজ্জুদ সেটাই মানে সেটাই হচ্ছে কিয়াম, সেটাই হচ্ছে কিয়ামুল লাইল, সেটাই হচ্ছে তারাবি। অনেক হানাফি ভাইয়েরা তারা তাহাজ্জুদ এবং তারাবিকে আলাদা করেন, অথচ ওলামায়ে দেওবন্দ যারা আকাবির মানে ওলামায়ে কেরাম আছেন তারা কিন্তু একই মানে সালাত বলেছেন, যেটাই তারাবি সেটাই তাহাজ্জুদ। অনেকে এটাকে ভাগ করে যে তাহাজ্জুদ আলাদা এবং মানে তারাবি আলাদা। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন আল্লাহ রাসূল রমজানের ভিতরে রমজানের বাইরে 11 রাকাতের বেশি তারাবি মানে কিয়ামুল লাইল করেননি, তাহাজ্জুদ পড়েননি। কিয়াম অর্থাৎ তারাবি পড়া। অন্যান্য মাসেও কিয়াম আছে, যেমন আল্লাহ তাআলা বলেছেন মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হে নবী, আপনার জন্য আল্লাহ তাআলা এই বিধান দিলেন যে আপনি কিয়াম করবেন, তাহাজ্জুদ করবেন, এটা আপনার জন্য নফল, আর এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে মাকামে মাহমুদ দান করবেন। এই মানে এই তারাবির সালাত আদায় করাটা নফল না, তারাবির সালাত আদায় করাটা সুন্নাত। সুতরাং এটাকে সুন্নাত বলে এটাকে অগ্রাহ্য করা এটা ঠিক নয়। মান কামা রাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফির লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি। যে ব্যক্তি ঈমান এবং ইহসানের সাথে ইয়াম করবে, তারাবি পড়বে, তার পূর্বের সকল সাগিরা গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এই তারাবিকে কেন্দ্র করে অনেকেই প্রান্তিকতায় অবস্থান করে, কেউ মনে করে যে মানে মানে তারাবি না পড়লেও তো চলে, এটা এটা মানে স্কিপ করার চেষ্টা করে, বাদ দেওয়ার চেষ্টা করে, বাদ চলে যায়। রমজানে 10টা তারাবি নাই, তারপরে 15টা তারাবি পড়ে না, অথবা এমনিতেই তারাবি মিস করে, এটা অনেকেই করে ফেলেন। আবার অনেকেই করে কি তারাবি পড়াই রাখবে, জহর সরে যায় যাক, ফজর সরলে শুধু তারাবি যেন মিস না হয়। ফজরের সে ওই মানে তারাবির সে শত কোটি গুণে গুরুত্বপূর্ণ হচ্ছে ফজরের সালাত, জোহরের সালাত, আসরের সালাত, কিন্তু তারাবি হলে ফরজ সালাত মিস হয় হোক, তারাবি আমার পড়তে হবে, খতম তারাবি পড়তে হবে। এই যে এই আবার এটাকে আবশ্যক করে না, এটাও কিন্তু মানে উচিত নয়, কারণ ফরজ যেটা সেটা ফরজ, ফরজের অবস্থানে, আর এটা সুন্নাত। সুতরাং এটাকে পরিত্যাগ করা উচিত নয়। যারা তাহাজ্জুদ পড়েন তারা তাহাজ্জুদ রাতের বেলা করবেন, যেটাই তাহাজ্জুদ সেটাই মানে সেটাই হচ্ছে কিয়াম, সেটাই হচ্ছে কিয়ামুল লাইল, সেটাই হচ্ছে তারাবি। অনেক হানাফি ভাইয়েরা তারা তাহাজ্জুদ এবং তারাবিকে আলাদা করেন, অথচ ওলামায়ে দেওবন্দ যারা আকাবির মানে ওলামায়ে কেরাম আছেন তারা কিন্তু একই মানে সালাত বলেছেন, যেটাই তারাবি সেটাই তাহাজ্জুদ। অনেকে এটাকে ভাগ করে যে তাহাজ্জুদ আলাদা এবং মানে তারাবি আলাদা। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন আল্লাহ রাসূল রমজানের ভিতরে রমজানের বাইরে 11 রাকাতের বেশি তারাবি মানে কিয়ামুল লাইল করেননি, তাহাজ্জুদ পড়েননি। এই কিয়ামের ব্যাপারে যত্নশীল হওয়া প্রয়োজন, এমন ভারী খাবার যেন আমরা না খাই যে তারাবি পড়তে আমরা মানে অলস হয়ে যাচ্ছি অথবা শক্তি হারিয়ে ফেলছি। এই জন্য এই বিষয়গুলোকে আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। 3 নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। কেউ যদি তার ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে মানে যদি বরকত পেতে চায়, সমৃদ্ধি পেতে চায়, শারীরিকভাবে সুস্থ থাকতে চায়, পরিবারে যদি শান্তি পেতে চায়, স্ত্রীর সাথে যদি ভালো সম্পর্ক রাখতে চায়, সন্তানের সাথে যদি ভালো সম্পর্ক রাখতে চায়, বাড়ি যদি বরকতপূর্ণ রাখতে চায়, তাহলে তার উচিত বাড়িতে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। যত বেশি বাড়িতে কোরআন তেলাওয়াত করা হবে সার্বিক বরকত, দুনিয়ার বরকত, আখেরাতের বরকত, সব বরকত চলে আসবে, শারীরিক সুস্থতা চলে আসবে। শয়তান সব সময় আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করে, জিন শয়তান, মানুষ শয়তান, সব শয়তানে আমাদের ক্ষতি করার চেষ্টা করে, কিন্তু যারা কোরআন তেলাওয়াত করে তাদের কিন্তু ক্ষতি করতে পারে না, শয়তান ওই বাড়িতেই থাকতে পারে না যেই বাড়িতে সূরা কাহাফ তেলাওয়াত, সূরা বাকারা তেলাওয়াত করা হয়। ইকরাউল কুরআন ফা ইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। তোমরা কোরআন তেলাওয়াত করো, কোরআন, কোরআনকে জবান দেওয়া হবে, কোরআন কিয়ামতের ময়দানে আমার আপনার পক্ষে অথবা বিপক্ষে কথা বলবে। আল্লাহ তাআলা বলছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসিয়ামুল কুরআন ইয়াশফাআন লিল আবদি। সিয়াম এবং কোরআনকে আল্লাহ তাআলা বাক শক্তি দান করবেন সুপারিশ করার জন্য, তারা আল্লাহর সামনে সুপারিশ করবে। সিয়াম বলবে আই রব্বি ইন্নী মানাতু তুআমা বিন ওয়াশাওয়াত বিন নাহার ফাশফিআনি ফীহি,
হে আল্লাহ এই বান্দাকে দিনের বেলায় খানা পিনা যাবতীয় খায়সা পূর্ণ কাজ থেকে আমি বিরত রেখেছিলাম, তুমি আমার সুপারিশ কবুল করো আল্লাহ। আর কোরআন বলবে মানাতুহুম নাওম বিল্লাইল ফাশফিআনি ফিহি, হে আল্লাহ আমি তাকে রাতের বেলা ঘুমোতে নিষেধ করেছিলাম, মানে রাতের বেলা কোরআন তেলাওয়াতের মর্যাদা বেশি, রাতের বেলা কোরআন তেলাওয়াতের ফজিলত বেশি, এই জন্য কোরআন রাতের বেলাকে উল্লেখ করে বলবে মানাতুহুম নাওম বিল্লাইল, রাতের বেলা ঘুমোতে নিষেধ করেছিলাম, রাত জেগে যে কোরআন তেলাওয়াত করে এসেছে, কারণ রাতে পরিবেশ নিস্তব্ধ থাকে, মনোযোগ বেশি বসানো যায়, কে ফোন করবে না করবে ওটার ঝামেলা কম থাকে। এই কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, যদি কোরআন না থাকতো আমরা দিনের কিছুই জানতে পারতাম না, যদি কোরআন না থাকতো আমরা রাসুলকে পেতাম না, রাসুলের এত মর্যাদা হতো না, রমজানের এত মর্যাদা হতো না, আর সেই কোরআনকে আমরা পরিত্যাগ করি, সারা বছরে কোরআন তেলাওয়াত করি না। অথচ কেউ যদি কোরআন এটাও কেউ অজিভা বানিয়ে নেওয়া উচিত যে প্রত্যেক দিন দুই পৃষ্ঠা তিন পৃষ্ঠা আমি কোরআন তেলাওয়াত করবো যে কোনো মূল্যে, কেউ যদি মনে করে যে মানে সকালবেলা দুই তিন পৃষ্ঠা করে হলেও আমি কোরআন তেলাওয়াত করব, অথবা ঘুমের আগে আমি কোরআন তেলাওয়াত করব, অথবা কেউ যদি মনে করে আমি প্রত্যেক ফরজ সালাতের আগে 15 মিনিট করে কোরআন তেলাওয়াত করব, দেখবে যে কেউ যদি প্রত্যেক ফরজ সালাতের আগে 10 মিনিট করে কোরআন তেলাওয়াত করে মাস শেষ হওয়ার কোরআন খতম হয়ে যাবে, মাস শেষ কোরআন খতম হয়ে যাবে একদম নিশ্চিত। আজানের সাথে সাথে যদি আপনি মসজিদে আসেন দুই রাত শুনে করে কোরআন তেলাওয়াত করলেন 5 পৃষ্ঠা, আপনি যদি এরকম করে প্রত্যেক সালাতের শুরুতে যদি 5 পৃষ্ঠা করে তেলাওয়াত করেন তাহলে দেখবেন যে মাস শেষ আপনার কোরআন একবার খতম। এই বিষয়গুলোকে আমরা খুবই অবহেলা করি, আমরা মনে করি কোরআন তেলাওয়াত করলে তো নেকি আছে, না করলে তো নেকি নেই, কিন্তু কোরআন তেলাওয়াত না করার কারণে কি সর্বনাশ যে আমাদের জীবনে হয়ে যাচ্ছে, কি বরকত থেকে যে আমরা বঞ্চিত হচ্ছি সেটা কিন্তু আমরা খেয়াল করি না। লাখ লাখ টাকা খরচ করে আমাকে মানে কোরিয়ান ভাষা শিখতে হবে, ইংরেজি ভাষা শিখতে হবে, কেন? দুনিয়া বিগরজে চাকরিতে চাকরি পাবো, তারপর বেশি বেতনের মানে আমার জব পেতে হবে, সেজন্য আমরা কোরিয়ান ভাষা শিখতে রাজি আছি, জাপানিজ ভাষা শিখতে রাজি আছি, চাইনিজ ভাষা শিখতেছি দুনিয়াবি কারণে, কিন্তু আখেরাতে ভালো থাকার জন্য কোরআন তেলাওয়াতটাও আমরা করতেছি না। অথচ ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলছেন কোরআন তেলাওয়াতের সময় মানে তেলাওয়াত হচ্ছে আর ওই সময় বোঝা যাচ্ছে, যতটুকু আরবি ভাষার জ্ঞান থাকলে কোরআন তেলাওয়াতের সময় সুরে শুনে বোঝা যায়, এতটুকু আরবি ভাষার জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের উপর ফরজ। যদি কোরআনের ভাষা জানা যদি ফরজ হয় তাহলে কোরআন আমরা তো ওই পর্যন্ত যাওয়া তো দূরের কথা, কোরআনই তো তেলাওয়াত করতে পারি না শুদ্ধভাবে, জীবনের কতটা বছর চলে গেল, যে ভালোভাবে কোরআন তেলাওয়াত করতে পারে না তার ভালোভাবে কোরআন তেলাওয়াত শেখা উচিত, যে ভালোভাবে কোরআন তেলাওয়াত করতে পারে সে আরও বেশি বেশি তেলাওয়াত করবে, যার অল্প মুখস্থ আছে সে আরও বেশি মুখস্থ করার চেষ্টা করবে, কোরআনের আয়াত যত বেশি মুখস্থ থাকবে জান্নাতে মর্যাদা তত উপরে হবে। সুবহানাল্লাহ বিহামদি, এই জন্য রমজানকে কিন্তু রমজানকে কোরআন নয় করে দিতে হবে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে।